আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। হতাশা, আমাদের মধ্যে হতাশা কাজ করে। অনেকে প্রশ্ন করেন, ভাই আমি হতাশায় আছি। আসলে হতাশা অন্তরের জন্য ভালো কিছু বয়ে আনে না, বরং শয়তানের জন্য অত্যন্ত প্রিয় একটি বিষয়। সে মুমিন বান্দাকে হতাশ করে দেবে, যেন বান্দা হেদায়েতের পথ থেকে ছিটকে পড়ে যায় এবং শয়তানের পথে চলে যায়। এটি আমার কথা নয়, এটি হলো ইমাম ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ। অন্যভাবে তিনি বলেন, হতাশা অন্তরকে দুর্বল করে দেয়, দৃঢ়তাকে অক্ষমতা রূপ দেয় এবং ইচ্ছাশক্তিকে ক্ষতিগ্রস্ত করে। শয়তানের জন্য মুমিন বান্দাকে হতাশ করার জন্য এর চেয়ে বড় জিনিস, এর চেয়ে বড় চাওয়া আর কিছুই হতে পারে না। হতাশা যেন আজ আমাদেরকে ছাড়তেই চায় না। বর্তমানের মাত্রা এতটাই বেড়ে গেছে যে আজ আমরা অনেকেই ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ঘুমতে যাবার আগ পর্যন্ত পুরোটা সময় হতাশার মধ্যে কাটাই। প্রিয় মানুষের আঘাত, পরীক্ষায় খারাপ করা, চাকরি না পাওয়া, ব্যবসায় ক্ষতি হওয়া, তাকদি নিয়ে ভাবনা করা ইত্যাদি সকল কিছুই আমাদেরকে হতাশা করে তোলে। আমরা এর চেয়ে তুচ্ছ থেকে তুচ্ছ আঘাতে ভেঙে পড়ি। হতাশা যেন নিত্যদিনের সঙ্গী, ফলে দিনের প্রতি ফিরে আসা যায় না। যত ইচ্ছা থাকুক না কেন, হতাশা আপনাকে ঘিরে রাখে। ধরুন মানুষের কটূক্তি থেকে আপনি এড়িয়ে যেতে পারেন না, দাঁড়িয়ে রাখলে, পর্দা করলে, ধার্মিকভাবে চললে মানুষ আপনাকে কটু কথা বলে। কারণ আমরা অনেকেই পাপের সঙ্গকে ছাড়তে পারি না। শুধুমাত্র এই কারণেই সবাই আমাকে ছেড়ে চলে যাবে, আমি একা হয়ে যাব। অথচ এই হতাশা শয়তানের একটি গোপন অস্ত্র। এর দ্বারা সে সরাসরি মুমিন অন্তরকে আঘাত করে, তাকে দুমড়ে মুচড়ে দেয়, নেক ইচ্ছাকে মাটি করে ছাড়ে। আর এর কারণে কি হয় জানেন? পর্নোগ্রাফি, মাদকদ্রব্য, আত্মহত্যা, এদিকে আবার চলে যাই হতাশার কারণে। কারণ দুনিয়া তখন আপনার কাছে কষ্টদায় মনে হয়। আপনার যে রব আছে, আপনার রবের যে বিধানগুলো রয়েছে, তা আপনার স্মরণে আসে না। আপনার স্মরণে আসে জীবন একটাই, তাই আপনি যা করে বেড়ান। আসলে এর থেকে পরিত্রাণের উপায় কী? তাকদীরকে আমরা এড়িয়ে যেতে পারবো না, জীবন ভালো মন্দের চাকা ঘুরতেই থাকবে। তাহলে কীভাবে সকল কষ্টকে আমরা ছুড়ে ফেলতে পারি? হতাশামুক্ত জীবন কীভাবে গড়ব? কীভাবে বিপদের চরম মুহূর্তেও আমরা অবিচল থাকব? এর জন্য একটি বই রয়েছে, সেটা হলো হতাশ হবেন না, ইনশাআল্লাহ সকল সমস্যা সমাধান পেয়ে যাবেন।